চর্চা ও মেয়াদ উত্তীর্ণ খেজুর মজুত করায় সংসদ সদস্য হাজি সেলিমের প্রতিষ্ঠান মদিনা গ্রুপকে 10 লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। রোজা শুরুর এক সপ্তাহ আগে বৃহস্পতিবার বিএসটিআই এর সহায়তা নিয়ে র‍্যাব পরিচালিত এই অভিযানে আরও 3টি প্রতিষ্ঠানেও অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম BD24.com বলেন, কোতোয়ালি থানা এলাকায় বাদামতলিতে মদিনা গ্রুপের প্রতিষ্ঠান মদিনা হিমাগারে অভিযান চালালে সেখানে পচা ইঁদুরে খাওয়া মেয়াদ উত্তীর্ণ প্রায় 60 মণ খেজুর পাওয়া যায়, যা রমজান উপলক্ষে বিক্রির জন্য মজুত করা হয়েছিল। ওই এলাকার BIWTA মার্কেটের ব্যবসায়ী নাসির উদ্দিনের মেসার্স বন্ধু ফুড এজেন্সি এবং পাশে খেজুর গলিতে ব্যবসায়ী মনির হোসেন সুমনের প্রতিষ্ঠান মায়ের দোয়ায়ও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই দুটি প্রতিষ্ঠানেও পচা ও মেয়াদ উত্তীর্ণ খেজুর পাওয়া যায়। এই দুই প্রতিষ্ঠানকে 1,25,000 টাকা করে জরিমানা করা হয় বলে জানান সারোয়ার আলম। তাছাড়া ইতুফেন দিয়ে পাকানো অপরিপক্ক প্রায় 21 মণ আম ধ্বংস করে ফেলা হয়েছে বলে তিনি জানান।